যন্ত্রপাতি পরিমাপ করা হ্যালো বৈদ্যুতিক পরিমাপ অধ্যায়ের সবাইকে স্বাগতম এ অধ্যায়ে আমরা যা যা শিখব বৈদ্যুতিক পরিমাপ বলতে কি বোঝায় ভোল্টেজ পরিমাপ করা প্রবাহ পরিমাপ করা বিভিন্ন প্রকার পরিমাপের যন্ত্রপাতি সম্পর্কে জানব বিভিন্ন প্রকার ভোল্ট মিটার ও এমিটার সম্পর্কে জানব বৈদ্যুতিক পরিমাপ বলতে সাধারণত ভোল্টেজ অথবা প্রবাহ পরিমাপ করাকে বোঝায় এজন্য জানতে হবে কিভাবে প্রবাহ অথবা ভোল্টেজ পরিমাপ করতে হয় ভোল্টেজ এবং প্রবাহ পরিমাপ করতে যে ভিন্ন ভিন্ন যন্ত্র ব্যবহার করতে হয় তাদের ধরন এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে এ অধ্যায়ে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ভোল্টেজ পরিমাপ করা হয় ভোল্ট মিটারের সাহায্যে যদিও ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ প্রবাহ এবং রোধ সব কিছুকে পরিমাপ করা যায় প্রবাহ পরিমাপ করা হয় এমিটার দিয়ে বৈদ্যুতিক যন্ত্রের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং বিদ্যুৎ পরিমাপ করার জন্য এমিটার এর ভিতর দিয়েও বিদ্যুৎ প্রবাহিত করতে হবে পরিমাপ করার যন্ত্রপাতিগুলো সাধারণত পরিমাপের পরিমাণ ও পরিমাপের নীতির উপর নির্ভর করে শ্রেণীবিভাগ করা হয় যা এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে বিভিন্ন প্রকার ভোল্টমিটার এবং এমিটার দিয়ে বিশদভাবে আলোচনা করা হবে অধ্যায় শেষে একটি বহু নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে বৈদ্যুতিক পরিমাপ বলতে কি বোঝায় বৈদ্যুতিক পরিমাপ বলতে সাধারণত ভোল্টেজ অথবা প্রবাহ পরিমাপ করাকে বোঝায় এমন কি আমরা যদি তরঙ্গ পরিমাপ করি তাহলে আমরা অবশ্যই প্রবাহের অথবা ভোল্টেজের তরঙ্গই পরিমাপ করছি যার জন্য অবশ্যই আমাদের জানতে হবে কি করে প্রবাহ অথবা ভোল্টেজ পরিমাপ করতে হয় এই অধ্যায়ে আমরা উভয় প্রকার পরিমাপ সম্পর্কেই জানব প্রথমে ভোল্টেজ পরিমাপ দিয়ে শুরু করা হবে প্রথমেই আমাদের পরিমাপের কিছু সাধারণ বৈশিষ্ট্য নোট করে রাখতে হবে অধিকাংশ সময়েই ভোল্টেজ অথবা প্রবাহ পরিমাপ করতে আমরা ডিজিটাল মাল্টিমিটার ডিএমএম ব্যবহার করব সত্যিকার অর্থে ডিজিটাল মাল্টিমিটার ভোল্টেজে কপাঙ্ক এবং রোধ পরিমাপ করে থাকে এই বিষয়টি আমাদের জেনে রাখা উচিত পরিমাপের ক্ষেত্রে পোলারিটি গুরুত্বপূর্ণ মূলত পোলারিটি বলতে মাল্টিমিটারের দুই প্রান্তকে বোঝায় মাঝে মাঝে একটি লাল ও একটি কালো প্রান্তের মাধ্যমে পোলারিটি নির্দেশ করা হয় অন্যান্য ক্ষেত্রে লিখিতভাবে পোলারিটি প্রকাশ করা হয় মাঝে মাঝে মাল্টিমিটারের এক প্রান্তে ভূমির সাথে সংযুক্ত থাকে যেটি সাধারণত নেগেটিভ বা কালো প্রান্ত বলে ধরে নেওয়া হয় অথবা গ্রাউন্ড প্রতীকের মাধ্যমে দেখানো হয় ভোল্টেজ পরিমাপ সর্বাধিক পরিমাপ করা পরিমাণগুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে ভোল্টেজ অন্যান্য জলকের মতো যেমন তাপমাত্রা সংবেদনশীলতার মাধ্যমে ভোল্টেজ উৎপন্ন করে সুতরাং আমরা যদি তাপমাত্রা পরিমাপ করতে চাই তবুও তার সাথে সাথে আমাদের ভোল্টেজও পরিমাপ করতে হবে এবং সেটা তাপমাত্রাতে পরিবর্তন করে নিতে হবে ভোল্টেজ মাপা হয় মিটার দিয়ে যাই হোক ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ফাংশনাল কাজের মাধ্যমে ভোল্টেজ প্রবাহ রোধ এবং কপাঙ্ক সব কিছুই পরিমাপ করতে পারে অন্য আরেকটি যন্ত্র যার নাম ওসিলোস্কোপ যা দিয়ে ভোল্টেজ পরিমাপ করা যায় এবং যা ভোল্টমিটারের মতোই পাঠ দেয় সুতরাং যন্ত্র যাই হোক না কেন যদি সেটা ভোল্টমিটার পরিমাপ করা যায় তাহলে সেটাকে ভোল্টমিটার হিসেবে ধরে নেওয়া যায় ডিসি ভোল্টেজ পরিমাপ ভোল্টেজ পরিমাপ করার সময় এটা অবশ্যই মনে রাখতে হবে যে ভোল্টেজ একটা অনুপ্রস্থ জলক যখন ভোল্ট পরিমাপ করতে হবে তখন অবশ্যই বর্তম দুই প্রান্তে ভোল্ট মিটার সংযুক্ত করতে হবে নিচে একটি চিত্রের মাধ্যমে বর্তনীতে ভোল্ট মিটার যুক্ত করার পদ্ধতি দেখানো হলো বিশেষ দ্রষ্টব্য চিত্রে উল্লেখিত উপায়টি পরিমাপের সময় মেনে চলতে হবে মনে রাখতে হবে যে ভোল্টমিটার দিয়ে চিত্রে উল্লেখিত চার নম্বর বস্তুর ভোল্টেজ পরিমাপ করা হচ্ছে এক্ষেত্রে পোলারিটির কথা অবশ্যই মনে রাখতে হবে এবং ধনাত্মক চিহ্নটি খুবই গুরুত্বপূর্ণ ভি ফোর জন্য পোলারিটির দিকটি নজর দিতে হবে এবং ভি ফোর বস্তুটির শেষ প্রান্তে যোগ চিহ্নের সাথে লাল প্রান্ত যুক্ত হয়েছে মনে রাখতে হবে যে যদি এর বিপরীতভাবে শেষ প্রান্তের বিয়োগ চিহ্নের সাথে লাল অংশ জুড়ে দেয়া হয় সেক্ষেত্রে মাইনাস ভি ফোর ভোল্টেজ পরিমাপ করা হচ্ছে যখন ভোল্টেজ পরিমাপ করা হবে তখন কোনোভাবেই বর্তনীতে যুক্ত ভোল্টমিটার বেশি নাড়ানো উচিত নয় উপরে চিত্রের বর্তনীতে ভোল্টমিটার কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ভোল্ট পরিমাপ করার সময়ে বর্তনীর প্রবাহ শূন্যের কাছাকাছি যাওয়া উচিত যার অর্থ হল ভোল্ট মিটারের রোধ সর্বাধিক বড় হতে হবে বস্তুতপক্ষে ভোল্টমিটার রোধ অসীম হওয়া উচিত এসি ভোল্টেজ পরিমাপ একমুখী প্রবাহের জন্য বর্তনীর দুই প্রান্তের ভোল্ট পরিমাপ করা খুব সহজ খুব সহজেই ভোল্টমিটার দিয়ে ভোল্ট পরিমাপ করা যায় দিক পরিবর্তী প্রবাহের জন্য ভোল্ট পরিমাপ করাটা এতটা সহজ হয় না এর কারণ হলো দিক পরিবর্তী প্রবাহের জন্য ভোল্টেজের দিকও বারবার পরিবর্তিত হয় বস্তুতপক্ষে এসি প্রবাহের ভোল্ট পরিমাপের ক্ষেত্রে তিনটি উপায় আছে সেগুলো হল পিক ভোল্টেজ এসি প্রবাহে শূন্য থেকে সর্বোচ্চ ভোল্টেজ পরিমাপ করাকে বলা হয় পিক বা সর্বোচ্চ ভোল্টেজ এটি এসি ভোল্টেজে পাওয়া সর্বোচ্চ মান পিক টু পিক ভোল্টেজ এসি ভোল্টেজে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ ভোল্টেজের পার্থক্যকে বলা হয় পিক টু পিক ভোল্টেজ পিক টু পিক ভোল্টেজ পিক ভোল্টেজের দ্বিগুণ পরিমাপের সমান আর এম এস ভোল্টেজ বর্তনী স্বাভাবিক ভোল্টেজের গড় মানকে বলা হয়ে থাকে বর্গমূল গড় বর্গ আর যা কিছু কিছু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য সাধারণ উপায়ে এসি ভোল্টেজ প্রকাশ করার থেকে আর এম এস পদ্ধতিতে এসি ভোল্টেজ প্রকাশ করা অনেকটাই ভিন্নতর যেমন যখন আমরা বাসাবাড়ির বৈদ্যুতিক ভোল্টেজের ক্ষেত্রে বলি যে একশো বিশ তখন আসলে বর্গমূল গড় বর্গ একশো ভোল্ট সেটি বোঝানো হয় যদি এসি ভোল্টেজ সাইনওয়েভ মেনে চলে তবে বর্গমূল গড় বর্গ হবে সর্বোচ্চ ভোল্টেজের শূন্য দশমিক সাত শূন্য সাত গুণ অথবা সর্বোচ্চ ভোল্টেজ হবে বর্গমূল গড় বর্গের এক দশমিক চার গুণ এভাবে বাসাবাড়ির সর্বোচ্চ ভোল্টেজ হয় প্রায় একশো ভোল্ট একেবারে সঠিক বর্গমূল গড় ভোল্টেজ হিসাব করা একটু কঠিন কেননা এটি একটু জটিল গাণিতিক হিসাবের মাধ্যমে করতে হয় বর্গমূল গড় বর্গ ভোল্টেজ হিসেব করার ক্ষেত্রে ভোল্টেজের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র মান বৃদ্ধির হিসেব করার পর সেগুলোকে বর্গ করে যোগ করতে হয় সর্বশেষে সবগুলোর গড় মান বের করে নিতে হয় এভাবেই বর্গমূল গড় বর্গ ভোল্টেজ হিসেব করতে হয় প্রকৃত সাইন সাইনওয়েভে পূর্বের হিসেবগুলো সর্বোচ্চ ভোল্টেজের শূন্য দশমিক সাত শূন্য সাত গুণের প্রায় সমান ফলাফল দেখায় যদিও এসে ভোল্টেজের জন্য প্রকৃত সাইনওয়েভ পাওয়া যায় না তথাপিও প্রকৃত বর্গমূল গড় বর্গ ভোল্টেজের মান শূন্য দশমিক সাত শূন্য সাত দ্বারা গুণ করা মানের থেকে কিছুটা ভিন্ন হতে পারে প্রায় সব এসি ভোল্টেজেই বর্গমূল গড় বর্গ ভোল্টেজকে নির্দেশ করে কিন্তু বড় মানের এসি ভোল্টমিটার দিয়ে প্রদত্ত ভোল্টেজে সহজীকরণ এবং বর্গ করার মাধ্যমে সঠিক বর্গমূল গড় বর্গ ভোল্টেজ বের করা যায় যেখানে ছোটো ভোল্টমিটারগুলো সর্বোচ্চ ভোল্টেজকে শূন্য দশমিক সাত শূন্য সাত দিয়ে গুণ করে পরিমাপ করে সৌভাগ্যবশত সে মানগুলো প্রায় সঠিক মান বলেই গণ্য করা হয় প্রবাহ তড়িৎ পরিমাপ প্রবাহ পরিমাপ করা হয় অ্যামিটার দিয়ে যেখানে সাধারণভাবে প্রায় ভোল্টেজ হিসেব করা হয় সেখানে মাঝে মাঝে প্রবাহ ও পরিমাপ করা হয় প্রবাহ পরিমাপের জন্য মনে রাখতে হবে যে তড়িৎ হলো চলকের প্রবাহ তড়িৎ বৈদ্যুতিক প্রবাহের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাই তড়িৎ পরিমাপ করার জন্য অ্যামিটার দিয়ে সেসব তড়িৎ পরিমাপ করতে হবে এখানে আগের অধ্যায়ের মতোই চিত্রের মাধ্যমে উদাহরণস্বরূপ বর্তনী দেখানো হয়েছে ধরি আমরা চার নম্বর বস্তুর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ পরিমাপ করব আমরা যদি চার নম্বর বস্তুর মধ্যকার তড়িৎ পরিমাপ করতে চাই তাহলে আমাদেরকে অ্যামিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করতে হবে এখানে কিভাবে বর্তনীতে অ্যামিটার যুক্ত করতে হয় সেটি দেয়া আছে যদিও সম্পূর্ণ ছবিতে সেটি নেই মনে রাখতে হবে পোলারিটি খুবই গুরুত্বপূর্ণ বর্তনীতে চার নম্বরের মধ্যে ভোল্টেজের পোলারিটি দেয়া থাকলেও তড়িতের ক্ষেত্রে কোনো পোলারিটি সূচিত নেই উপরের বর্তনীতে চিত্রের সাহায্যে তড়িতের দিক নির্দেশিত করা হয়েছে যা আইএম দ্বারা সূচিত করা হয়েছে এখানে ভোল্টমিটারের পোলারিটি সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে যখন তড়িৎ পরিমাপ করা হবে তখন অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে অ্যামিটার বেশি নড়াচড়া না করে উপরের বর্তনীতে অ্যামিটারের মধ্য দিয়ে বাধাপ্রাপ্ত প্রবাহই হল ভোল্টেজ ভোল্টেজ শূন্য বা তার কাছাকাছি থাকতে হবে যার মানে হল ভোল্ড মিটারের রোধকের মান যত ক্ষুদ্র হওয়া যায় ততই ভালো প্রকৃতপক্ষে অ্যামিটারের রোধ শূন্য হওয়া উচিত পরিমাপের বিভিন্ন প্রকার যন্ত্রপাতি পরিমাপের যন্ত্রপাতি সমূহ সাধারণত পরিমাপের পরিমাণ এবং পরিমাপের নীতির উপর নির্ভর করে শ্রেণীবিভাগ করা হয়ে থাকে সাধারণ নিয়মগুলো নিম্নরূপ এক চৌম্বকীয় যা বৈদ্যুতিক প্রবাহের চৌম্বক প্রভাবকে প্রয়োগ করে কাজ করে দুই স্থির বৈদ্যুতিক যা বৈদ্যুতিকভাবে আধানকৃত বস্তুর মধ্যে নিহিত বলকে প্রভাবিত করে তিন তাপ বৈদ্যুতিক যা তাপীয় প্রভাবকে প্রভাবিত করে তড়িৎ পরিমাপক যন্ত্রসমূহ ব্যবহার করা হয় সরাসরি প্রবাহ ভোল্টেজ ক্ষমতা অথবা শক্তির মান নির্দেশ করার জন্য আমরা একটি তরি যান্ত্রিক মিটারকে বিবেচনা করে নিব যা অতিরিক্ত উপাদানের সাথে যুক্ত হতে সক্ষম যাতে করে তা অ্যামিটার অথবা ভোল্ট মিটার হিসেবে কাজ করতে পারে সব থেকে সাধারণ ও পুরাতন যন্ত্র বা মিটার সমূহ হল স্থায়ী ঘূর্ণন চৌম্বক কয়েল যা বর্তনের একমুখী প্রবাহ অথবা ভোল্টেজ পরিমাপ করে অন্যদিকে দিক পরিবর্তী প্রবাহ নির্দেশক প্রবাহের তড়িৎ অথবা ভোল্টেজ যথাক্রমে অবশ্যই অ্যামিটার এবং ভোল্টমিটারের বর্গমূল গড় বর্গমান প্রদর্শন করে ধরন সনাতন যন্ত্রপাতি সকল সনাতন যন্ত্রপাতি প্রয়োজনীয় তিনটি ভাগে বিভক্ত ক পরিবর্তনকারী অথবা নিয়ন্ত্রণকারী তড়িৎ অথবা ভোল্টেজের ফলে একটি যান্ত্রিক বল তৈরি হয় যা নির্দেশককে শূন্য বিন্দু হতে পরিবর্তিত করে খ নিয়ন্ত্রণকারী যন্ত্র নিয়ন্ত্রণকারী বল সাধারণত পরিবর্তনকারী বলের বিপরীতে কাজ করে এবং নিশ্চিত করে যে বিক্ষেপকারী কাটা সর্বদা পরিমাপকৃত মানের সমান বিক্ষেপ দেয় বাধা দানকারী যন্ত্র বাধা দানকারী বল এটি নিশ্চিত করে যে নির্দেশকটি অতিরিক্ত কম্পন না করে দ্রুত শেষবিন্দু চিহ্নিত করে মোটামুটি তিন ধরনের বাধা দানকারী বল আছে যেমন ঘূর্ণন তড়িৎ বাধা বায়ু ঘর্ষণ বাধা এবং বাধা দানকারী সান্দ্রতা বল গতিশীল ধাতব যন্ত্র নিচে ডায়াগ্রামের সাহায্যে আকর্ষণীয়ভাবে গতিশীল ধাতব ব্যাখ্যা ক যখন সোলিনয়েড ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় একটি ঘূর্ণায়মান পাতলা ধাতব চাকতি সোলিনয়েড প্রতি আকৃষ্ট হয় এবং আন্দোলনটি একটি স্কেল জুড়ে ঘটার কারণে একটি নির্দেশক তৈরি করে খ বিকর্ষণ ধর্মী গতিশীল ধাতব যন্ত্রের রেখাচিত্রে দেখা যায় সলিনয়ডের ভেতর দুইটি ধাতব খণ্ড রাখা থাকে একটি স্থির থাকে অপরটি নির্দেশক বহনকারী ঘূর্ণন দণ্ডের সাথে যুক্ত থাকে যখন তরিত সলিনয়ডের ভেতর দিয়ে যায় ধাতব খণ্ড দুটি একই দিকে চুম্বকায়িত হয় এবং একে অপরের থেকে বিক্ষিপ্ত হয় তখন নির্দেশকটি একইভাবে স্কেল জুড়ে ঘুরতে থাকে নির্দেশকটি ঘোরানোর বল প্রতি ক্ষেত্রে তড়িৎ প্রবাহের সমানুপাতিক এর জন্য তড়িৎ প্রবাহের দিক কোনো ব্যাপার নয় এবং গতিশীল ধাতব যন্ত্র ডিসি বা এসিতে ব্যবহার করা যেতে পারে তবে স্কেলটি সরল রৈখিক নয় গতিশীল কুণ্ডলী পরিবর্তক যন্ত্র একটি গতিশীল কুণ্ডলী যন্ত্র যা শুধুমাত্র ডিসি প্রবাহ পরিমাপ করে একটি পরিবর্তক ব্রিজ বর্তনীর সাথে সংযোগে তড়িৎ এবং বিভব পরিবর্তনের নির্দেশনা প্রদানে ব্যবহার করা যেতে পারে পরিবর্তিত তরিতের পূর্ণ তরঙ্গের গড় মান হল শূন্য দশমিক ছয় তিন সাত লুমেন এসি পরিমাপের জন্য একটি পরিমাপক ব্যবহৃত হয় যা সাধারণত আর মানে পরিমাপ করা হয় সাইনোসইডাল পরিমাণের জন্য নির্দেশক হল শূন্য দশমিক সাত শূন্য সাত লুমেন অথবা শূন্য দশমিক ছয় তিন সাত লুমেন উদাহরণস্বরূপ গড় মান এক দশমিক এক এক পরিবর্তক যন্ত্রে আর এম এসের পরিমাণে স্কেল পরিমাপ করা থাকে এবং এটি প্রস্তুতকারক দ্বারা স্বীকৃত যে এসি হল সাইনো সান্ট এবং গুণক একটি অ্যামিটার যেটি পরিমাপ করে সেটি কম বিশিষ্ট হয় এবং অবশ্যই সাথে বর্তনের সিরিজে সংযুক্ত থাকবে একটি ভোল্টমিটার যা বিভোগ পার্থক্য পরিমাপ করে উচ্চ রোধ বিশিষ্ট এবং অবশ্যই বর্তনের সেই অংশের সাথে সমান্তরালে সংযুক্ত থাকতে হবে যার বিভোগ পার্থক্য পরিমাপ করা প্রয়োজন তড়িৎ এবং বিভক পরিমাপে ব্যবহৃত মৌলিক যন্ত্রের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ উভয়কেই মিলিয়ামিটার তাদের মৌলিক অংশ হিসেবে ব্যবহার করে এটি একটি নাজুক যন্ত্র যেটি বিদ্যুতের ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ এফএসডি প্রদান করে থাকে যখন একটি অ্যামিডার দ্বারা দীর্ঘ বিস্তারের তড়িৎ পরিমাপ করতে হয় তখন একটি সুষম পরিমাপ তড়িৎ পরিমাপকের সাথে সমান্তরালে সংযুক্ত রোধের দ্বারা অপসারিত হয় এই ধরনের অপসারণকারী রোধকে সান্ট বলে তড়িৎ যন্ত্রপাতি ইলেকট্রনিক পরিমাপক যন্ত্রের ক্ষেত্রে কিছু যন্ত্রের সুবিধা রয়েছে যেমন গতিশীল ধাতব যন্ত্র অথবা গতিশীল কুণ্ডলী মিটার এতে তাদের উচ্চ অভ্যন্তরীণ রোধ রয়েছে এবং অনেক বিস্তর পরিসীমার কপাঙ্ক নিয়ন্ত্রণ করতে পারে আধুনিক মিটার হলো সেটি যা পরিমাপিত বিভবকে সাংখ্যিক প্রদর্শনীতে প্রদর্শন করে সনাতন যন্ত্রপাতির উপর এর সুবিধা হচ্ছে উচ্চমানের যথার্থতা ও সমাধানে কোনো পর্যবেক্ষণ ত্রুটি নেই এবং খুব উচ্চমানের প্রদত্ত রোধ যা সকল সীমায় ধ্রুবক একটি আধুনিক মাল্টিমিটারে একটি এর সাথে থাকে অতিরিক্ত বর্তনী যার ফলে এটি এসি ভোল্টেজ ডিসি এসি প্রবাহ এবং রোধ পরিমাপ করতে সক্ষম এসি পরিমাপ যন্ত্রপাতি সাধারণত ক্রমান্বয়ে সাজানো থাকে সাইনোসোডিয়াল বিকল্প তরঙ্গরূপে বর্গমূল গড় বর্গ মান নির্দেশ করে যখন যন্ত্রপাতির উপর সাইনোসোডিয়াল সংকেত প্রদান করা হয় গতিশীল ধাতব এবং তড়িৎ চুম্বকীয় কিছু যন্ত্রপাতি প্রকৃত মূল গড়বর্গ নির্দেশ করে অন্যান্য যন্ত্রপাতির সাথে নির্দেশ হয় মূল মানের সাপেক্ষে পরিমাপকৃত অথবা উচ্চ মানের সাপেক্ষে পরিমাপকৃত মাঝে মাঝে পরিমাণ পরিমাপ করা হয় যৌগিক তরঙ্গ রূপে এবং যখন একটি পরিমাণ নন সাইনোসডিয়াল সেক্ষেত্রে যন্ত্রপাতির পাঁচ ত্রুটি ঘটতে পারে যদি যন্ত্রপাতির শুধুমাত্র সাইন তরঙ্গের জন্য সাজানো থাকে যদিও বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে তরঙ্গ ত্রুটি মূলত নিষ্কাশন করা হয় ওহোম মিটার ওহোম মিটার হল বৈদ্যুতিক রোথ পরিমাপ করার যন্ত্র অ্যামিটার অথবা ভোল্ট মিটার এই কাজে পরিমাপের জন্য বেশি উপযোগী নয় ওহোম মিটার বর্তনী পরীক্ষণ চলাকালীন সময়ে প্রয়োজনীয় শক্তি বর্তনী হতে গ্রহণ করে না ওহোম মিটারের ভিতরে এই শক্তি সরবরাহ করা হয় একটি নিজস্ব ভোল্টেজ উৎস যেমন কোষ দ্বারা প্রথমত মাল্টিমিটারের এক্স এক্স প্রান্ত ক্ষুদ্র বর্তনীকৃত এবং আর ধরা হয় এফএসডি যদি তড়িৎ প্রবাহ সর্বোচ্চ এবং ভোল্টেজ ভি ধ্রুবক হয় তখন আর সমান সমান ভিআই এর মান সর্বনিম্ন হয় এইভাবে মাল্টিমিটারে এফএসডি রোধ মাপনির সাপেক্ষে শূন্য করা হয় যখন প্রান্তদয় এক্স এক্স খোলা থাকে তখন কোনো তড়িৎ প্রবাহ ঘটে না এবং আর সমান সমান ভিআই অসীম হয় মিলিয়ামিটার সরাসরি ওহমে ঠিক করা হয় একটি আবদ্ধ বর্তনী সূচক ফলাফল দেয় পেছন থেকে সামনে যখন ঠিক করা হয় একটি অজানা রোধ এক্স এক্স প্রান্তদয়ের মাঝে বসানো হয় এবং সূচকে এর নির্দেশকের অবস্থান নির্ণয় করা হয় নিম্নমানের রোধ পরিমাপের জন্য একটি ওহম মিটার নকশা করা হলে তাকে নিরবিচ্ছিন্ন পরীক্ষক বলা হয় উচ্চমানের রোধ পরিমাপের জন্য একটি ওহম মিটার নকশা করা হলে তাকে অন্তরণ পরীক্ষক বলা হয় মাল্টিমিটার তরিকৃত যন্ত্র যখন একটি চলকুণ্ডলী পরিমাপক সাথে একটি নির্দিষ্ট মানের সান্ট এবং সিরিজ সংযোগে গুণক সবগুলো একটি একক স্কেলে তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজের পাঠ প্রদান করে যদি একটি কোষ অন্তর্ভুক্ত করা হয় তাহলে রোধও পরিমাপ করা যায় এই যন্ত্রকে বলা হয় মাল্টিমিটার অথবা সার্বজনীন যন্ত্র অথবা বহুসীমা যন্ত্র একটি অ্যাভোমিটার হল আদর্শ উদাহরণ একটি নির্দিষ্ট সীমা নির্বাচন করা যেতে পারে আলাদা প্রান্ত ব্যবহার করে অথবা নির্বাচন চাবি দ্বারা একসাথে কেবল একটি পরিমাপই করা যায় প্রায়ই এই যন্ত্র ব্যবহার করা হয় এসি একইভাবে ডিসি বর্তনিতে যখন একটি রেক্টিফায়ার যন্ত্রে অন্তর্ভুক্ত থাকে ওয়াট মিটার একটি ওয়াট মিটার হলো বৈদ্যুতিক ক্ষমতা পরিমাপ করা যন্ত্র যন্ত্রে দুইটি কুণ্ডলি থাকে এক অ্যামিটারের মতো একটি কুণ্ডলি থাকে যেটি লোডের সাথে সিরিজে সংযুক্ত থাকে দুই ভোল্টমিটারের মতো একটি কুণ্ডলী থাকে যেটি লোডের সাথে সমান্তরালে সংযুক্ত থাকে বিভিন্ন রকমের এবং অ্যামিটার এক ভোল্টমিটার ভোল্টমিটার এক প্রকারের গ্যালভোনো মিটার যেটি ব্যবহার করা হয় ভোল্টেজ একটি তড়িৎ বর্তনী বিভব অথবা দুই বিন্দুর বিভব পার্থক্য নির্ণয়ের জন্য যান্ত্রিকভাবে বলা যায় সব ভোল্টমিটারই বস্তুত অ্যামিটার যেহেতু তারা প্রবাহ এবং ভোল্টেজ পরিমাপ করতে পারে ভোল্টেজ শুধুমাত্র তখনই পরিমাপ করা যায় যখন একটি বর্তনীতে রোধের ভিতর দিয়ে প্রবাহ চালনা করা হয় কোনো সন্দেহ নেই যে ভোল্টমিটার প্রায়ই উচ্চ রোধযুক্ত অ্যামিটার হিসেবে কাজ করে ভোল্টমিটার একটি বহুমুখী যন্ত্র যেমন তারা শুধুমাত্র ভোল্টেজ পরিমাপেই নয় প্রবাহ ও রোধও পরিমাপ করতে সুদক্ষ এই কারণেই ভোল্টমিটারকে মাল্টিমিটার বলা হয় ভোল্টমিটার একমুখী প্রবাহ অথবা পর্যায়বৃত্ত প্রবাহ উভয়ই পরিমাপ করতে পারে আদর্শ ভোল্টমিটার ভোল্ট ভোল্ট অথবা কিলোভোল্টে দাগান্বিত থাকে একটি আদর্শ পরীক্ষাগার ভোল্টমিটার তড়িৎ রাসায়নিক কৌশলে নিয়োজিত থাকে এবং এক থেকে তিন হাজার ভোল্টের ভিতর কার্যকর থাকে ধরন আধুনিক ভোল্টমিটার আধুনিক বৈদ্যুতিক যন্ত্র আবির্ভাবের ফলে অধিকাংশ পদার্থ বিজ্ঞান পরীক্ষাগারে আধুনিক ভোল্টমিটারের চলন বেড়েছে আধুনিক ভোল্টমিটার তড়িৎ প্রবাহকে অ্যাম্পিয়ারে পরিমাপ করতে পারে এবং পরে ভোল্টেজ সংখ্যায় প্রদর্শন করে ডিজিটাল ভোল্টমিটার প্রবাহ হ্রাস এবং প্রবাহ নিরবিচ্ছিন্নতার সঠিক বিস্তারিত বিবরণ প্রদান করে যেটি ব্যবহারকারীদের লোডের অস্থিরগত প্রবণতা সমস্যা সমাধানে সাহায্য করে অত্যাধুনিক ভোল্টমিটারে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় নেতৃত্ব এবং বৈশিষ্ট্য অতি কম পরিমাণ অভ্যন্তরীণ রোধ থাকে আধুনিক মিটার ভোল্টেজকে সরাসরি নাম্বারে প্রকাশ করে কিছু নতুন ধরনের মিটার ভোল্টেজ পাঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংখ্যায় ধারণ করতে পারে স্থির ভোল্ট ভোল্টমিটার স্থির ভোল্ট মিটার এবং আরও কিছু যন্ত্র যেগুলো কার্যকরীভাবে ভোল্টেজ পরিমাপ করতে পারে কোনো আধান চালনা ছাড়াই স্থির ভোল্ট ভোল্টমিটার ব্যবহার করা হয় সেখানে যেখানে প্রচলিত সংযুক্ত মিটার ভোল্টেজ পরিমাপ সম্পাদন করতে পারে না প্রচলিত সংযুক্ত ভোল্টমিটার আধান চালনার দরকার হয় স্থির তড়িৎ ভোল্টমিটারের একটি অত্যাবশ্যক বৈশিষ্ট্য হচ্ছে ব্যাজিকভাবে সংযোগ ছাড়াই যে কোনো পদার্থের পৃষ্ঠতলের বিভব অবিকল পরিমাপ করতে পারে তাই সেখানে কোনো আধান চালনা এবং একইভাবে ভোল্টেজ উৎসের কোনো প্রয়োজন নেই সলিনয়েড ভোল্টমিটার সলিনয়েড ভোল্টমিটার এক ধরনের ভোল্টমিটার যেখানে অধিকাংশ সময়ে ব্যবহার করা হয় ইলেকট্রিশিয়ানদের দ্বারা বৈদ্যুতিক ক্ষমতার বর্তনী পরীক্ষা এবং মেরামত করার জন্য সলিনয়েড ভোল্টমিটার পরিচিত কারণ এটি অতি পরিশ্রমী এবং যত্রতত্র ব্যবহারে অথবা মাত্রাতিরিক্ত তড়িৎ প্রবাহে সহজে নষ্ট হয় না মিটার মাইক্রোভোল্ট মিটার হল কম মাত্রার ডিসি ভোল্টেজ পরিমাপের বহুমুখী যন্ত্র বর্তমান যুগে ডিজিটাল মিটার দিয়ে এক মাইক্রোভোল্ট পর্যন্ত পরিমাপ করা যায় সর্বশেষ সংস্করণের মিটারগুলোতে কতগুলো ব্যতিক্রম বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে নিম্ন তাপমাত্রা প্রদান স্বয়ংক্রিয় পোলারিটি নির্দেশক পাঠ সংরক্ষণের ব্যবস্থা শতভাগেরও বেশি বিভাজন ক্ষমতা উন্নত সুবিধা ও নিশ্চয়তার জন্য ডিজিটাল প্যানেল মিটার আইসি নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ অংশ অ্যামিটার যে যন্ত্র দ্বারা তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় সেটি হল অ্যামিটার কিছু সহজলভ্য ও প্রাপ্তিসাধ্য বস্তু সমন্বয়ে নিজেই নিজের অ্যামিটার তৈরি করে নেওয়া যায় এবং ব্যাটারি সহ অন্যান্য ঘরে তৈরি যন্ত্রের তড়িৎ প্রবাহ পরিমাপ করা যায় ধরন গ্যালভানোমিটার প্রথম দিকের আবিষ্কৃত অ্যামিটারের মধ্যে ছিল মিটার যা দিয়ে একমুখী তড়িৎ প্রবাহের প্রবাহ পরিমাপ করা যেত কয়েলের মধ্য দিয়ে যে হারে তড়িৎ প্রবাহিত হতো সেই অনুপাতে একটি চম্বুক ক্ষেত্র তৈরি হতো যার নিদর্শক কাটার ঘূর্ণন তৈরি করতে পারত ঘূর্ণন ধাতব অ্যামিটার একটি চলমান ধাতব অ্যামিটার এক টুকরো ধাতব দ্বারা গ্যালভানোমিটারের স্প্রিং এবং নির্দেশক ব্যবস্থাকে প্রতিস্থাপন করে যেটি কুণ্ডুলির মাধ্যমে চুম্ব ক্ষেত্র সৃষ্টি করে কাজ করে চলমান ধাতব অ্যামিটার পর্যায়বৃত্ত এবং একমুখী উভয় প্রকার প্রবাহ পরিমাপ করে সান্ট সান্ট যেটি আচরণ করে রোধের মতো অ্যামিটার ব্যবস্থায় সন্নিবেশ করা হয় উচ্চমানের প্রবাহ নির্ণয়ের জন্য এক্ষেত্রে একটি জ্বালা মানের রোধ ব্যবহার করা হয় একটি সঠিক মানের পাঠ পাওয়ার জন্য আধুনিক অ্যামিটার ব্যবহার করা হয় সনাতন থেকে আধুনিক প্রবর্তক হিসাবে সান্টের ভিতর দিয়ে চালিত প্রবাহ পরিমাপ করতে শূন্য কেন্দ্রিক অ্যামিটার শূন্য কেন্দ্রিক অ্যামিটার ব্যবহার করা হয় এমন ব্যবস্থায় যেখানে ভোল্টেজকে দুই দিকে নজরদারি করতে হয় এবং আদর্শভাবে একটি কোষের সাথে ব্যবহার করা হয় ক্যাম্প যুক্ত অ্যামিটার একটি ক্যাম্পচুক্ত অ্যামিটার দুইটি জকি দ্বারা সজ্জিত যেটি পরিবাহকের উপর স্থির করা যায় পরিবাহকে চুম্বক ক্ষেত্র একটি ধাতবকে সিলিন্ডারের ভিতর ঘুরিয়ে পাঠ তৈরি করে